কৃষি হলো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর পোলট্রি শিল্প কৃষিখাতের অতি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি উপখাত। দেশের প্রয়োজনীয় প্রাণীজ আমিষের 40% আসে প্রাণীজ উৎস অর্থাৎ পশু ও পাখি থেকে, আর তাদের লালন পালনের প্রয়োজন খাদ্য বা ফিড। একসময় প্রাকৃতিক খাবারের উপরে নির্ভর করতে হতো খামারিদের, কিন্তু সময় বদলেছে। বাংলাদেশের ফিডমিল শিল্প গত 3 দশকে শৈশব এবং কৈশোর পেরিয়ে পূর্ণতা পেয়েছে। আজ দেশের ফিডমিল শিল্প বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিটি কোম্পানি বৃহৎ আকারের আধুনিক ফিডমিল প্রতিষ্ঠায় ব্যস্ত। তার মধ্যে অন্যতম বৃহত্তম ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড। এই ফিডমিলটি কত বড়, কি পরিমাণ উৎপাদন করে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে 2000 সালের পর থেকে মাঝারি থেকে বড় আকারের ফিডমিল প্রতিষ্ঠা শুরু হয়। তখন প্রতি ঘন্টায় 10 থেকে 15 টন ক্যাপাসিটির ফিডমিল প্রতিষ্ঠিত হতে থাকে। এই সময় চীন, তাইওয়ান এবং জার্মানির বেশ কিছু মাঝারি এবং বড় ফিডমিল প্রতিষ্ঠিত হয়। সে সময় ছিল না কোনো বাংলাদেশি ফিডমিল উৎপাদনকারী কারখানা। তবে 2008 সালে প্রতিষ্ঠিত হয় অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড, যা নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে দেশের খামারিদের। স্বল্পমূল্যে ফিড খামারিদের কাছে পৌঁছে দিচ্ছে কোম্পানিটি। সর্বোচ্চ মানসম্মত কাঁচামাল নির্ধারণ করে উপযুক্ত ফর্মুলার মাধ্যমে অত্যাধুনিক মেশিনের সাহায্যে ফিড উৎপাদন করে থাকে। দৈনিক 200 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ফিডমিলের প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তি বিদেশ থেকে আনা হয়েছে। এখানে মাছ, মুরগি ও গরুর জন্য আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদন হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, খাবার তৈরির কাঁচামাল প্রথমে র ম্যাটেরিয়াল হাউসে ডালা হয়, এরপর সেগুলো বিন হয়ে চলে যায় চ্যাম্বার স্কেলে। খাবারে কি পরিমাণ ভুট্টা, সয়াবিন সহ অন্যান্য উপাদান দিতে হবে তা নির্ধারণ করে চ্যাম্বার স্কেল। এরপর উপাদানগুলো গুঁড়ো করে হ্যামার মেশিন, পরবর্তীতে মিক্সচার মেশিন, প্লেট বুকিং ও কুলিং হয়ে প্যাকেটজাত হয় দানাদার খাদ্য। আর এসব কর্মযোগ্য হয় হাতের কোনো স্পর্শ ছাড়াই। অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেডের রয়েছে নিজস্ব ল্যাবরেটরি, যেখানে ফিডের কাঁচামাল এবং ফিনিশড ফিডের গুণগত মান পরীক্ষা করা হয়। বছরে প্রায় 50,000 মেট্রিক টন উৎপাদন করতে সক্ষম অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড। তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে দেশের চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা। বর্তমানে বাংলাদেশে পোলট্রি শিল্পের বিনিয়োগের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকারও বেশি, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পে নিয়োজিত 60 লাখেরও অধিক মানুষ। আর এই খামারিদের আস্থা, বিশ্বাস ও চাহিদার জায়গা তৈরি করেছে অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেডের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।